এখানে একটা চিরকুট আছে, পলিটিক্যাল আলাপ করা যাবে না। ওই জন্য আমি এখন মজা করে বলি, একটা মজা করে বলি যে পলিটিক্যাল আলাপ আমরা শিক্ষিতরা করতে পারবো না। কে করতে পারবে? হিরো আলম। কথা বুঝতে পারছেন না? ও করতে পারবে, ও প্রচারণা চালাতে পারবে, ভোট চাইতে পারবে, এমপি হতে পারবে, শিক্ষিত সমাজ কথা বলতে পারবে। দুর্ভাগ্যজনক হচ্ছে পশ্চিমারা সর্বপ্রথম নষ্ট করে দিয়েছে মুসলিম কমিউনিটিগুলোর পলিটিক্যাল সিস্টেম, দ্বিতীয়ত ধ্বংস করেছে মুসলিম জাতিগুলোর সামাজিক ব্যবস্থা, তৃতীয়ত ধ্বংস করেছে মুসলিমদের কালচার সংস্কৃতি, চতুর্থ ধ্বংস করেছে মুসলিমদের অর্থনীতি, আর এখন ধ্বংস করতে চাচ্ছে মুসলিমদের শিক্ষানীতি। সর্বপ্রথম যে বিষটা দেওয়া হয়েছে পশ্চিমা সভ্যতা থেকে সেটা হলো মুসলিমদের একটা কমিউনিটি ছিল ইউনাইটেড, এটাকে কেটে টুকরা টুকরা করে বিভক্ত করে ফেলা হয়েছে। এটা এক নম্বর কাজ তারা করেছে। দুই নম্বর, পলিটিক্যাল সিস্টেমগুলোর মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিষ এখানে ভাইয়ে ভাইয়ে মারামারি করবে, এখন ভাই ভাই দুজনেই ভাই। আচ্ছা, তিন নম্বর করা হয়েছে কালচার, আমাদের যে কালচারগুলো আছে এই কালচারগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। পশ্চিমা কালচারে সব কিছু চলছে, আমাদের চেহারা স্রোত থেকে শুরু করে আকিদা আদর্শ সব কিছুই, পরিবার সব কিছুই, পশ্চিমা কালচার ছাড়া আমরা চলতে পারছি না। একটা বিয়ে হবে, সেই বিয়েতেও গিয়ে দেখবেন প্রথমে দায়রায় মাহরাম, মাহরামের কোনো বাস বিচার নাই, যে যাকে পাচ্ছে হলুদ মাখাচ্ছে, ডিজে পার্টি হচ্ছে, ধুমধারাক্কা গান হচ্ছে, বিয়ে শুরুটাই হচ্ছে পশ্চিমা কালচার দিয়ে। প্রত্যেকটা সেক্টরে অর্থনীতি আল্লাপাক ব্যবসা হালাল দিয়েছেন, আল্লাপাক দিয়েছেন জাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম, সাদাকা ওসর সাদাকাতুল ফিতর ইত্যাদি, এগুলো সব বাদ। এখন চলছে সুদ, কি চলছে? সুদ আর প্রতারণা, ঘুষ আর দুর্নীতি, এখানেও পশ্চিমা কালচার। আরেকটা কি? শিক্ষা। এখন শিক্ষার মধ্যেও আস্তে আস্তে সব পশ্চিমা কালচার ঢুকে দেওয়ার চেষ্টা করছে। আর আমরা কি করছি? আসলে আমরা আপোষে মারামারি কাটাকাটি করছি, আপোষে গিবত্তমত সমালোচনায় ব্যস্ত আছি, কে কার ভুল ধরবো, কে কাকে আন্ডারস্টিমেট করবো, কে কাকে অনলাইনে ধুয়ে রেখে দিব, এগুলোই আমাদের কাজ। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুন, বোধ শক্তি দান করুন, আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন। কোরআন এবং সুন্নার মধ্যে যে জ্ঞানটা আছে এটাই চূড়ান্ত, এর বাইরে অনেক জ্ঞান থাকতে পারে, সেই জ্ঞান আমরা নিব না এমন নয়, সেই জ্ঞানও আমরা নিব, কিন্তু যখন সেটা কোরআন সুন্নার মানদণ্ডে টিকে যাবে তখন নিব। দেখা যায় কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক, সেই জ্ঞানটা আমরা নিব না, কারণ আমরা তো মুসলিম, অন্যদের পরকালীন কনসেপ্ট নাই, অন্যদের পরকালের হিসেব নিকাশের ভয় নাই, তাদের পরকালীন কোনো চেতনা নাই, কিন্তু আমাদের আছে না? আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, কবরের সওয়াল জবাব দিতে হবে, আমাদের হাশর মিজান কুলসিরাত আমাদের সামনে অপেক্ষা করছে, আর আমরা চাই জান্নাতে যেতে। কোথায় যেতে? জান্নাতে যেতে। তাহলে আমাদেরকে তো আট দশটা মানুষের মতো চিন্তা করলে হবে না, হবে? অতএব জীবনের প্রতিটা ক্ষেত্র আল্লাহ পাকের ওহির বিধানে যে চলবে ইনশাল্লাহ সে সফল, দুনিয়াতেও সফল পরকালেও সফল ইনশাল্লাহ। আর আমরা ইসলাম কারো উপর জোর করে চাপিয়ে দিব না, দিব ইসলামের মধ্যে জোরজবস্তি নাই, লা ইকরাহ ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জোরজবস্তি নাই, সত্য মিথ্যাকে স্পষ্ট করে উপস্থাপন করতে হবে, যার মনের মধ্যে আল্লাহপাক হেদায়ত দিবেন সে সত্যের পথে চলে আসবে ইনশাল্লাহ, যাকে আল্লাহপাক হেদায়ত দিবেন না তাকে আপনি হাজারটা হাজার দিন বোঝালেও সে সত্য গ্রহণ করবে না। অতএব ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহপাক বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা মাত্র, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারোর প্রতি দারোগা নও, কাউকে চাপিয়ে দিতে পারবে না। ফাযাক্কির ইন্নাফাতিল যিক্র, উপদেশ দাও, যদি উপদেশ কাজে লাগে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে সে অচিরেই কিন্তু উপদেশ গ্রহণ করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর উপদেশ অর্থাৎ কোরআন সুন্নাহর ওহির জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে কি করেছেন সেটা জানার আগে আমরা এটা জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন যখন একা ছিলেন তারপর আল্লাহ পাক কি করেছেন, জানতে ইচ্ছা করে না? আচ্ছা, আজকে আমরা হিস্ট্রিটা বলছি, শোনো, আস্তে আস্তে আমি যুবকদের দিকেও আসবো এবং সমকালীন প্রেক্ষাপটেও আসবো ইনশাআল্লাহ, আর সবশেষে আমরা ফিনিশিং দিব এইভাবে সমকালীন প্রেক্ষাপটে আমাদের করণীয় কাজগুলো কী কী, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেবে। আল্লাহ পাক একা ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরশে আজিম, এই জায়গাটা একটু ফাঁকা করো প্লিজ, আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি? আরশে আজিম। আরশ কি জিনিস? যেই আরশের ছায়ায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন, যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আরশটাকে একটু বুঝি, একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর নাম শুনলেই দরুদ পড়বেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ, কত বছর? 500 বছর।
এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব 500 বছরের পথ এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ 500 সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা কি আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ নাসা আবিষ্কার করতে পেরেছে অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে একটা শিরকি দর্শন চলছে কুফরি দর্শন ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহ পাকের ওহির জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে ইল্লা মাশাআল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি কি আছে কুরসি আল্লাহ পাকের কুরসি যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে আর বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা মৃত্যু মওত হয়ে গেলে জান্নাতে চলে যাবে চল একটা হাদিস আসছে রাত্রে বেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবেন চল এই ফেরেশতা তো দেখা যায় না দেখা যায় তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই যা দেখে না তা বিশ্বাস করে না পশ্চিমারা কি ফেরেশতায় বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদেরকে কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ আসে না তার কোনো অস্তিত্ব নাই এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন শিক্ষা দর্শন এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব জ্ঞান তত্ত্ব টিচার যারা আছেন তারা বুঝবেন তাদের জ্ঞান তত্ত্ব এমন আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা টোটালি ডিফারেন্ট আমরা কি বলি আমরা বলি ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম সত্য আল্লাহর পক্ষ থেকে আসে আমরা বলি যে অদৃশ্য বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না ইমানের কয় পিলার ইমানের কয় পিলার ছয় পিলার আমানতু বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম ওয়া মালায়েকাতিহি তার ফেরেশতাগণের প্রতি ওয়া কুতুবিহি আল্লাহ পাকের আসমানি কিতাবসমূহের প্রতি ওয়া রুসুলিহি আল্লাহ পাকের রাসূলগণের প্রতি ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি তাকদীর বা ভাগ্যের ভালোমন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায় আল্লাহকে দেখেছেন ফেরেশতা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন আর কিচ্ছু আপনি দেখছেন না পরকাল দেখেছেন তাকদীর ভাগ্য দেখেছেন কিচ্ছু দেখে নাই এই ছয়টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না পারবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন কারা মুত্তাকি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি এই যে ছয়টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাকি তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি আমরা অদৃশ্য বিশ্বাস করি আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক এই কারণেই ওরা ফেরেশতায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না নবী রসুলগণে বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে নাউজুবিল্লাহ হ্যাঁ তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল পুনরুত্থান হাসর কিয়ামত মিজান কুলসিরাত কিছুই বিশ্বাস করে বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মুমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই আছে এখন এই ফেরেশতারা আটজন ফেরেশতা বড় বড় আটজন ফেরেশতা তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে কয়জন ফেরেশতা আটজন এই আটজন ফেরেশতা আল্লাহর আরশকে টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে জাস্ট একটা ফু এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাহ পাক আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রুহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুঁকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল 4 মাস 10 দিন আমরা তো সব ভুলে গেছি এখন এগুলো মাত্র 4 মাস 10 দিন এখন শরীরে শক্তি আছে তো এই জন্য শৈশব বাল্যকাল সব ভুলে গেছে আবার একদিন শরীরে শক্তি থাকবে না তখন আবার আল্লাহ আল্লাহ করা শুরু করবে 2 দিন ডায়রিয়া হলেই আল্লাহ আল্লাহ শুরু হয়ে যায় যখন মানুষ সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে আল্লাহ বলতে কেউ নাই ঠিক আছে তো ওই ফেরেশতা লিখে দিয়েছেন চারটা জিনিস আল্লাহর পক্ষ থেকে এক সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে দুই দুনিয়াতে রিজিক পাবে কি কি রিজিক পাবে 3 নম্বর তার কাজগুলো কি কি হবে দুনিয়ায় কি কি কাজ করবে সে আর 4 নম্বর তার সৌভাগ্য সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে মানে জান্নাতি হবে না জাহান্নামী হবে এটা লিখে দেওয়া হয়ে গেছে এখন এরকম আটজন বড় বড় ফেরেশতা আল্লাহর আরশটাকে ধরে রেখেছে আর আমরা বলছি কুরসির কথা এই কুরসি আসমান জমিনকে ঘিরে আছে আর আয়াতুল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে সারা রাত পাহারা দিবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে সৃষ্টি করেছেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহ পাক বলছেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করেছেন আল্লাহ পাক কি কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন শুধু আল্লাহ পাকের ইবাদত করার জন্যই সৃষ্টি করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ পাক সূরা হাদিদ এর 3 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ পাকই প্রথম আল্লাহই শেষ আল্লাহ পাকই প্রকাশ্য আল্লাহই গোপন এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী এক সময় কিছুই ছিল না শুধু আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন আবার একটা সময় আসবে কিছুই থাকবে না শুধু আল্লাহ পাক থাকবেন আল্লাহ পাক প্রকাশ্য অর্থাৎ আল্লাহ পাকের নিদর্শনগুলো প্রকাশ্য এগুলোকে দেখে আল্লাহকে চিনতে হবে আল্লাহ পাক গোপন আল্লাহর মারেফত গোপন এটাকে খুঁজে নিতে হয় সবার সামনে এসে ধরা দিবে না আল্লাহকে চেনার এবং আল্লাহকে পাওয়ার যে রাস্তা এটা আপনাকে খুঁজতে হবে ওহুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী এমন কিছুই নাই যা আল্লাহ পাকের জ্ঞানকে অতিক্রম করতে পারে আল্লাহ পাক যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন এর বাইরে কারো কোনো জ্ঞান নাই সর্বপ্রথম আল্লাহ পাক একা ছিলেন এখন যদি কারো মনে ওয়াসওয়াসা বা শয়তানি চলে আসে যে আল্লাহ পাক সবাইকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন যেমনটা অনেকে এখন কথা বলে থাকে তখন দায়িত্ব হচ্ছে বলতে হবে আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি কি বলতে হবে আমার সাথে বলেন আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি এবং বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম অথবা বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন এটা বলে বাম দিকে তিনবার থুতু ফেলতে হবে তাহলে শয়তানের এই ওয়াসওয়াসা মন থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এখনকার বিশ্বের বেশিরভাগ মানুষ শয়তানের ওয়াসওয়াসায় চলে এ কারণেই শয়তানকে দূর করতে হলে কিছু আমলের প্রয়োজন যেমন 5 ওয়াক্ত নামাজ সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করা কোরআন তেলাওয়াত করা নিয়মিত সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করা এবং প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ তাহলিল করা কমপক্ষে সকাল সন্ধ্যায় তিনবার করে সূরা ইখলাস পড়া কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়া সকাল সন্ধ্যায় তিনবার করে সূরা ফালাক পড়া কুল আউযু বিরাব্বিল ফালাক এটা পড়া অথবা সকাল সন্ধ্যায় তিনবার করে সূরা নাস পড়া কুল আউযু বিরাব্বিন নাস এটা পড়া সকাল সন্ধ্যায় কমপক্ষে দুইবার আয়াতুল কুরসি তেলাওয়াত করা রাতের বেলা সম্ভব হলে সূরা মুলক তেলাওয়াত করা অথবা সূরা বাকারার শেষের তিনটা আয়াত তেলাওয়াত করা এগুলো যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে চর্চা করে সে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ আর শয়তানের ওয়াসওয়াসা অনেক ভাবে হতে পারে মানসিক কোন কোন ক্ষেত্রে চোখের বদ নজরও লাগতে পারে চোখের বদ নজর কিন্তু সত্য যদিও বা বর্তমান বিজ্ঞান এগুলোকে স্বীকার করে না আর বিজ্ঞান কোনো কিছুকে স্বীকার করলেই আমরা মানব আর স্বীকার না করলে মানব না এটা একটা কুফুরি আকিদা কি আকিদা কুফুরি আকিদা বিজ্ঞান যুক্তি দর্শন এগুলো আল্লাহর বিধানের আওতাধীন আল্লাহ পাকের বিধান এবং ওহি বিজ্ঞান যুক্তি দর্শনের আওতাধীন নয় এই কনসেপ্টটা মুসলিমদেরকে আগে ক্লিয়ার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার ওহির মধ্যে যে জ্ঞান নাজিল করেছেন এটা চূড়ান্ত কোনো জ্ঞান যদি এর ভিতরে পড়ে যায় সেটা আমরা গ্রহণ করব যেটা এর বাইরে চলে যাবে সেটাকে গ্রহণ করার প্রয়োজন নাই